বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে মনোযোগী টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। জানিয়েছেন বাইরের লোক এমনকি মাশরাফির সমালোচনাতেও কিছু যায় আসে না তার। প্রোটিয়া এই কোচ জানান টিম ডাইরেক্টর তার কাজে নজরদারি নয়, বরং বোর্ডের সাথে কোচিং প্যানেলে যোগাযোগ রক্ষা করছেন। জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর সমালোচকদের নিশানায় যিনি এক নম্বর। সাম্প্রতিক সময়ে কোচিং পার্টনার ওটিস গিবসন আর অ্যাশওয়েল প্রিন্সকে হারিয়ে ব্যাকফুটে এই প্রোটিয়া। চুক্তি অনুযায়ী ডমিঙ্গো থাকবেন আগামী বছর আগস্ট পর্যন্ত, তবে সাবেক হেড কোচ জেমি সিডনসকে ফের কোচিং প্যানেলে যুক্ত করায় প্রশ্ন উঠেছে। তবে কি ডমিঙ্গোকে সরানোর পথ প্রশস্ত করছে বিসিবি? এই প্রশ্ন আমাকে না করে বিসিবিকে করুন। মিডিয়া কি বলে সেটাই আমি কান দেই না। আপনি যা খুশি লিখতে পারেন, আমার সম্পর্কে কি বললেন, প্লেয়ার সম্পর্কে কি লিখলেন, সেগুলা থেকে দলকে দূরে রাখাই আমার কাজ। এখন আমি যদি বাইরের কথায় প্রভাবিত হই, তবে প্লেয়ারদের ভালো খেলা আমি কিভাবে নিশ্চিত করব? ক্রিকেটারদের ভেতর ডমিঙ্গোর সমালোচনায় সবচেয়ে মুখর মাশরাফি বিন মর্তজা। জানিয়েছেন দলে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনার আশ্বাস দিয়েও কথা রাখেননি কোচ। অবশেষে ডমিঙ্গো দিলেন উত্তর, দলে তখন মাশরাফির পজিশনটা কি ছিল বলুন? সে বাইরের লোক, বাইরের লোক কি বলল সেটা আমার জীবনে গুরুত্বপূর্ণ নয়। নিজ দল, পরিবার আর জব ছাড়া আমি আর কিছুই ভাবি না। দলের ভেতর কি ঘটছে তার খোঁজ নিতেই টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন খালেদ মাহমুদ সুজন। ডমিঙ্গোর কাছে এই নজরদারি একদমই স্বাভাবিক। টিম ডিরেক্টর আমার সাথে বোর্ড মেম্বারদের যোগাযোগ রক্ষা করছে, কি হচ্ছে, সিলেকশন নিয়ে আমরা কি ভাবছি তা জানাচ্ছে, লাইন আপ কেমন হবে, টস জিতলে কি নিব, এগুলো বোর্ড ডিরেক্টরটা জানানো আমার কাজ নয়, এগুলো দেখছে টিম ডিরেক্টর। পার্থ বণিক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।